আচ্ছা এক মিনিট, সবকে প্রথমে আমার আসসালামু আলাইকুম। এখানে অনেকে আছে, আমার বিয়ের আগে আমি বিয়ের আগে দিয়ে দেই সবাই, আমার সিনিয়র ভাইয়েরা, বড় ভাইয়েরা, আমার গুণী অনেক ভাইয়েরা এখানে আছেন, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আর নয়াদামানদের নয়াদামান গানটা আমার সিলেটের, আমার সিলেটের গান, যেহেতু আমার আঞ্চলিক গান, আমি এরকম অনেক গান গাচ্ছি, প্লাস নয়াদামান পরে ইত্যাদিতে গান গাওয়া, হানির সঙ্গে স্যার আমাকে ওনার ইত্যাদিতে নিমন্ত্রণ করেছি। একটা কথা না বললেই না আপনাদেরকে, যেহেতু সবাইকে একসাথে পেয়েছি, আমার এই জায়গায় আসার সব থেকে বড় মানে সহযোগিতা হচ্ছেন আপনারা। আপনারা যদি না থাকতেন তাহলে আমাকে সবাই আসলে চিনত না, যদিও আমি এক দুই মাস সবার আড়ালে ছিলাম, তারপরে বিভিন্ন নিউজের মাধ্যমে আমি তো শিবা আপনার সামনে আইছি। আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেটি ভাষায় কইরাম। আর কখন তার কেউ আটকাইতে পারতো না সিলেটি ফুরিরে, ইনশাল্লাহ আপনারা সহযোগিতায় সামনে আরও দূরে যাইম আমি। তো আমি এখন নয়াদামান গানটা গাইব। একুবি সহনবি সাইয়া দিলাম সাহিল দানের নেরা দামান বো দামান বো, আইলানে নয়া দামান আসমানে রো তেরা, আইলানে নয়া দামান আসমানে রো তেরা, বেসহনবি সাইয়া দিলাম সাহিল দানের নেরা দামান বো দামান বো, ও দামান বো দামান বো তো আজকে একটা নতুন গান রেকর্ড করছি, আপনাদের বলার খুবই জরুরি কেন। একটা চিটাগাং গিয়েছিলাম কক্সবাজারে গান গাইতে, একটা ছোট ছেলে আইসা বললো যে গান গাবে, তো ওর একটা গান আমরা একসাথে গাই। তো ছেলেটার গানটা এমন ভাইরাল হইলো, প্লাস সৃষ্টি মিডিয়ার একটা চ্যানেল থেকে 10 মিলিয়ন মতো ভিউ হয়েছে 3 দিনে। তো ওই ছেলেটাকে নিয়ে আজকে একটা গান আমি রেকর্ড করেছি, খুবই শীঘ্রই এই গানটা আসবে, ওরে খালা বোমরা। তো অবশ্যই আপনারা পাবেন, আর ওই সময় যেন আপনাদেরকে আবার আমি সবার মানে সবাইকে আমার সহযোগিতার জন্য পাই। নয়াদামানদের হচ্ছে কি, আমি প্রায় 14 বছর বিভিন্ন রিয়েলিটি শোতে গিয়েছি, তার মধ্যে খুদে গানাতে শুরু হয়েছিল প্রায়, গান গেতাম সেই 3 থেকে। তো আমি কোনো সময় কোনো জায়গায় যেতে পারি নাই আসলে, তো টিকটকটা শুরু করলাম, টিকটকে টুকটাক গান গাইতাম, তারপরে ওইখান থেকে মুদার সাথে যোগাযোগ, তারপরে নয়াদামানটা করা। তখন কেমন লাগে সবাইকে নয়াদামান টিস করে নাকি তো সেভাবে ডাক? আসলে নাম থেকে এখন নয়াদামান বলেই ডাকে সবাই বেশিরভাগ, তো নয়াদামান বেশি ইয়ে করে, সমর্থন করেন নয়াদামান দিয়ে। কিন্তু আরেকটা কথা না বললেই না, হানিশকের স্যারকে আমার অনেক অনেক ধন্যবাদ, উনিও একটা বড় ভূমিকা রাখেন আমার এই সবার সহযোগী মানে চেনার মাধ্যমে। উনার প্রোগ্রামটায় যখন আমি আসলাম পাল্লঙ্ক সাজে এলাম গাইলাম, তারপর থেকে তো আর আমি লুকানো নাই আমার পেজটা আসলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে অসাধারণ হয়েছে গানটা, প্রথমে সিলেটি ভাষা দিয়ে শুরু করছি, যেহেতু আমি ওরে বলছি যে তুই সিলেট কক্সবাজার থেকে আইলে কিনা, আর দুই ভাই বোনে মিললে আমরা কক্সবাজারের গান গাই। তো আজকে রিলিজ মানে গানটা রেকর্ড করছি। ওরে হালা বমরা আয়ে তো ফুলের খোরা, আসলে গানটা আমার সেরকম ইয়ে নাই। ওরে খালা ভ্রমরা আয়ে তো ফুলের খোরা, আসলে গান ভুল গাইলে গীতিকাররা অনেক মাইন্ড করেন, তো আমি চাচ্ছি না রিক্সটা নিতে। কিন্তু আমি আরেকটা চট্টগ্রামের গান, এটাও ওর সাথে করবো। মিডার অসর তাল তো ভাই তোর এত বেশি বালালাই, ওরে খাসে আয়ো তোরে কান খাসে আয়ো তোরে কান গুড়া হতা হইয়া যায় তোর এত বেশি বালালাই, মিডার অসর তাল তো ভাই তোর এত বেশি বালালাই। আপা নয়াদামান গানটা একটু শুনতে চাই আবার। আচ্ছা নয়াদামান দিলাম শাইল দান
বোদা মানে বো বোদা মানে হরে কথা খাওরে বাটার ফান বোদা মানে হরে কথা খাওরে বাটার ফান যাইবার কথা কো যদি খাইটা রাখো খালে দামান বোদা মানে বো ওদা মানে বোদা মানে বো। ধন্যবাদ সবাইকে। আপু সিলেটের ভাষা একটা পুরি পুরি খাইতে আইছো একটু তেমন কিছু রিয়েক্ট করি না আমরা, আর আমরা আসলে ইউনিভার্স আমরা লন্ডনি হাফ লন্ডনি না আমরা ফুল লন্ডনি হওয়া যায়, কারণ আপনি ইউকে যাবা সব হানো বাংলাদেশি সিলেটি। তো সিলেটও আমরা এখন ব্রিটিশও আমরা অলরেডি সমর্থন করলি যায় সিলেটি, আমরা সিলেটও বহুত বড় জায়গা। আর যদি স্টাইল করি মাথা যাই আমি টিকটকও প্রথম স্টাইল করি মাথা, আমরা প্রথম লন্ডন গিয়া লাইক ওলাম আসলে বাংলাদেশের ওয়েদার আমার স্যুট করে না, এর লাগে আমি লন্ডন আইছি, এখন লন্ডন আইছি, এখন লন্ডনের ওয়েদারও স্যুট করে না আসলে, হয়ে যাইতাম তো কইয়া ফাইর আমরা গায়েস কারণ ভাই লন্ডনের যতটা জায়গা আছে ইউকের মতো জায়গা সব জায়গায় বাংলাদেশের আপনি বড় বড় বিজনেস করতেছে, হোটেল থেকে শুরু করে সব রকম ইম্পোর্ট সব রকম বিজনেস আমাদের সিলেটিরা করতেছে, তার বড় একটা অবদান ব্রিটিশ, তার জন্য আমরা দাবি করি আমরা মানে ঘরে ঘরে লন্ডনি। আর কোন কোন দেশ দখল করার ইচ্ছা আছে সিলেটে? সিলেট তো লন্ডন আছে, আমেরিকাও আছে, কানাডাও আছে, কোন জায়গা সিলেটই না এখন তো আপনার হোক আমরা। ধন্যবাদ।